হ্যালো গাইস, গুড মর্নিং। আজ হলো খুলনাতে তৃতীয় দিন, আস্তে আস্তে দুটো দিন চলে গেল। আজ হলো রবিবার, তো সকালবেলা খুব ভোরে উঠতে হয়েছিল। কাকা কাকি খুব ভোরেই বের হয়ে গেল, 6টা বাজে বের হয়ে গেল। কাকা কাকিকে বাই বাই করে আবার মেয়ের কাছে যে একটু শুয়েছিলাম, তারপরে এই তো মা সকালে সব রেডি করে রেখে অফিসে চলে গেছে, আর বাবাও গেল একটু পাসপোর্ট অফিসে, কাজ আছে। আর আমি হলো মেয়ে ঘুমাচ্ছে, পিঠা নিয়ে একটু রোদে বসলাম, যে কালকে যে চিতই ভিজিয়েছিল সে পিঠা। আর এখানে এই দোলনায় বসে রোদে কী যে ভালো লাগছে, মেয়েটাকে একটু পরে আবার যে দেখে আসবো, উঠলে ওকে নিয়ে এসে দুই মা মেয়ে মিশে বসে দোলনায় বসেই সকালের ব্রেকফাস্টটা করব। বাসা পুরো খালি, মা মেয়ে একা, বাবা চলে আসবে অবশ্য, তাতেই চলে আসবে বলে গেল। আর একটু পরে যাবো মার অফিসে মেয়েকে নিয়ে, মেয়েকে উঠিয়ে খাইয়ে দিয়ে নিয়ে যাব। চিতই পিঠা বেশিরভাগ একদিন ভিজিয়ে রাখার পরে ভালো লাগে। আর আমি যে যে দোলনাতে বসে আছি, এটা কিন্তু আমার ছোটবেলার দোলনা। বাসায় যেয়ে দেখি কি অবস্থা। আর এদিকে হলো মাকে বলেছিলাম কিছুটা বসিও না, আমি বসাবো। ও হলো একদমই কম মশলায় খায়, তো ও খিচুড়িতে মধ্যে ছিটি দিয়ে দিচ্ছে প্রেশার কুকার। আর মেয়ে উঠে গেল কিনা দেখি। মা ঘুম কেমন হয়েছে? ঘুম ভালো হয়েছে? কেউ নেই বাসায়? না। তুমি কাকে খুঁজছো, কাকে দরকার? দিদাকে পাচ্ছ না? দিদা তো অফিসে গেছে, চলে আসবে, আমরা একটু পরে যাব, ঠিক আছে? তুমি খেয়ে নিবে তাড়াতাড়ি, খেয়ে দিয়ে তারপর আমরা অফিসে যাব। ওকে, না না দিদা বারান্দাতেও নেই, তুমি অফিস যাবে, ছাদে যাবে, ছোট ছাদে, এদিকে আসো, গেট খুলে দেই, ছোট ছাদে চলো। হ্যাঁ, ওখান থেকে কি দেখা যায় দেখো তো, কিন্তু হাঁস দেখা যাচ্ছে, আমি তো একটু আগে হাঁস দেখলাম, কিছু দেখা যাচ্ছে? এখানে একটু আগে হাঁস হাঁটছিল তো। তাহলে কোথায় গেল? তোমার চুলা দেখেছো, যে দিদা তোমার জন্য চুলা বানিয়েছে, ওই যে ছোট্ট চুলা, কি সুন্দর, অনেক সুন্দর। এটা দিয়ে আমরা পিকনিক করব ছাদে। এটা তোমার চুলা আর দিদার চুলাটা ছাদে আছে। কি রান্না করবে এই চুলাতে? এখন হলো 1টার মতো 1:15টার মতো বাজে। মা বলেছিল 12টার পরে বেরোতে, অফিসের দিকে যাব, একটু ঘুরে দিয়ে আসি মার অফিসে। ইপসিকে একটু ঘুরে, ও অস্থির হয়ে গেছে, বাসায় থাকতে ইচ্ছা করছে না তার। আমরা এখন কোথায় যাচ্ছি ইপসি? এসে আগে কোয়ার্টারের দিকে আসলো, মানে আমরা যেখানে আগে থাকতাম, এই কোয়ার্টারে ওর দুটো বান্ধবী আছে, ইরা এবং ইরানি। ওদেরকে পেয়ে তো ইপসি ভীষণ খুশি, একটু পরপর যে জড়িয়ে ধরছে ওদের সাথে, ওর চকলেট বিস্কিট শেয়ার করে খাচ্ছিল সব ওরা একসাথে মিলে, এবং ওদেরকে তো বাসায় নিয়েই আসবে। তো এখন তো দুপুরবেলা, এই সময়টা আসলে ওদেরও স্নান করা আছে, খাওয়া দাওয়া আছে। আর এই যে দেখুন সজনে গাছটা, একদম ছোট থেকে মা লাগিয়েছিল, আজ অনেক বড়, এবং অনেকবার এটার সজনে আমাদের খাওয়া হয়েছে। তারপর মার গাছ থেকে কিছু বরবটি ছিঁড়ে নিল, অনেক বরবটি হয়েছে, সিম আছে এখানে, কি সুন্দর ফুল এসেছে, অনেক গাছ আছে মার এখানে। অনেক বছর ছিলাম আমরা এখানে কোয়ার্টারের ভিতরে, অনেক স্মৃতি জমি আছে এখানে। এই যেমন গেস্ট হাউসের এখানে গতবার ভাই ছিল, এই ডিসেম্বরেই হলো আমরা পিকনিক করেছিলাম এখানে, বারবিকিউ করেছিলাম। আর আজকে গেস্ট হাউসটা ফাঁকা পড়ে আছে দেখেই ভাইয়ের কথা ভীষণ মনে পড়ছিল, গত বছর না তার আগের বছর, খুব মিস করছিলাম ভাইটাকে। আর এখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছিলাম ঠাকুর পূজা, মানে পূজা দেওয়ার জন্য লাগবে। এখানে এত সুন্দর জবা ফুলে একদম ভরা, অনেক জবা গাছ ফুলের গাছ আছে। আর এখানে কিন্তু গাছগুলো পুরো ছাঁটাই করে খুব সুন্দর করে রাউন্ড শেপে করে রেখে দেয় এখানে। আর হলে এটা হলো প্রিন্সিপালের কোয়ার্টার, তো এর সামনে ওইরকম গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে পুরো টিটিসিতে, মানে পুরো এখানে বাউন্ডারির ভিতরে সব গাছগুলো সুন্দর করে ছাঁটাই করে এরকম একটা শেপে রাখা থাকে। ইপসি একটু নিজের হাত দিয়ে ফুল ছেঁড়া খুব শখ হলো, কিন্তু ছোটো মানুষ তো হাতে পায় না, তো বাবা একটু সাহায্য করছিল, ডালটা নামিয়ে দিল, নিজের হাতে ফুল ছেড়ে তো খুবই খুশি। তারপর বললাম যে আমাকে দিয়ে দাও, এগুলো এখানে রেখে দিই,
যেতে যেতে কৃষ্ণচূড়া গাছটাকে দেখলাম, এখানে একটা বকুল ফুলের গাছ আছে। এই বকুল ফুলগুলো যখন নিচে পড়ে থাকতো, আমরা বিকেলবেলা যখন হাঁটতে নামতাম, আমরা আমার বয়সী যে বান্ধবীরা আমার যারা ছিলাম, মেয়েরা সবাই মিলে ফুলগুলো কুড়িয়ে ওর ঘাসের ভিতরে এই ফুলগুলো দিয়ে মালা করতাম। আর এদিকে কিন্তু কনস্ট্রাকশন কাজ অনেকটাই আগিয়ে গেছে, হোপফুলি আগামী বছর কমপ্লিট হয়ে যাবে। মাদের অফিস ভবনটা তখন আরও অনেক সুন্দর লাগবে এবং বেশ অনেক বড় এরিয়া নিয়ে, তো খুব ভালো লাগবে দেখতে। বিকেলবেলা মা ওকে ঘুম থেকে উঠিয়ে, অফিস থেকে এসে উঠিয়ে সুন্দর করে কম্বল দিয়ে পেয়েছি, একদম মাথায় একটা মার টুপি পরিয়ে দিয়েছে। আমি এই ফাঁকে একটু পাস্তা বানিয়ে ফেললাম, রান্নাবান্নার তো কোনো সুযোগ নেই, মা সব করে রেখে যায়। তো বিকালে নাস্তাটা ভাবলাম আমি একটু বানিয়ে খাওয়াই মাকে। ক্যাপসিকামটা ঢাকা থেকেই নিয়ে এসেছিলাম, এখানে কতটুকু পাওয়া যায় জানি না। ডিম দিয়ে একদম সাদামাটা একটা পাস্তা বানিয়েছি, মা এটাই পছন্দ করে খেয়েছে। তো আমরা এগুলো এখন একসাথে খাবো আর একসাথে টিভি দেখবো। মেয়ে দেখুন কি করে, ও হলো দিদা যত যখন বাসায় আসে তারপর থেকে আমাকে আর চিনে না, শুধু দিদার সাথে কত দুষ্টামি, খেলাধুলা, দিদাকে ঘিরে তার সব কিছু। রাতের খাবারটা আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আমি হলো একটা এগ রোল করেছি, মানে রুটিটাকে পটার মতো ভেজে এগ রোল করে নিয়েছি, একটা মিষ্টি নিয়ে নিলাম। ঢাকাতেও এমনিতে আমরা তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিই, আর এখানে দেখলাম মাও তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নেয়, কারণ তার অনেক সকালে উঠতে হয়, সকাল থেকে সারাটা দিন পরিশ্রম থাকে, যার জন্য রাত হতে হতে সে অনেক ক্লান্ত হয়ে যায়, ঘুম চলে আসে। তো বললাম যে ঠিক আছে, আমরা তাড়াতাড়ি 8টা সাড়ে 8টার ভিতর খাওয়া দাওয়া কমপ্লিটটা করে ফেলি, তারপরে মা হলো 9টার ভিতরে ঘুম পেয়ে যায়। মার আমরা 9টা সাড়ে 9টার মধ্যে বিছানার রেডি, মা ঘুমোতে চলে যায়, আর এখন বসে আমরা হলো একসাথে কিছু সিরিয়াল দেখছিলাম। মানে 7টা থেকে 9টা এই টাইমটা মা একটু সিরিয়াল দেখে, মার সাথে আমিও একটু সঙ্গ দিচ্ছিলাম। আমার যদিও সিরিয়াল একদমই পছন্দ না, আর এগ রোলটা কিন্তু ফাটাফাটি হয়েছিল, এটার ভিতর একটু ক্যাপসিকাম সস সব কিছু দিয়ে বানিয়েছিলাম। আর ইফিকে দেখুন কি সুন্দর দাদুর সাথে খাইয়ে দিচ্ছে, দাদুকে ভালোবেসে। আহানা দাদুর কাছে রাত্রিবেলা, তার ছাদে যেতে হবে এবং দাদু সে বায়না থাকলোই, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছিল, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে। এখন ভালো লাগছে? হ্যাঁ, দোলনা দোলনা দেখে এসছো? তোমার দোলনাটা কেমন আছে? দোলনা ভূত বসে আছে। এটা কি একটা ছোট ভূত নাকি? আমার দোলনায় ভূত বসে আছে। ছোট ভূত, ছোট ভূত, ঘোরা শেষ। ব্রাশটা করতে গেলাম মেয়েকে রেখে, আর আমার মেয়ে এসে সুন্দর বেবি লিপস একটা বের করে, পুরো বেবি লিপস এইভাবে ঘুমাবে তুমি সারা রাত? হ্যাঁ, কি করব মানে, একটু চোখে আড়ালে হলে সব এই মজা, এইগুলো মজা। আমি মেয়েকে সুন্দর করে ডাইপার পরিয়ে, মানে ড্রেস ড্রেস চেঞ্জ করে সুন্দর করে রেখে গেলাম কম্বলের ভিতরে, মার কাছে বসে গল্প শুনছিল। হঠাৎ করে সে কখন যেন হাতে উঁচু ওয়ার্ড্রোবের উপর থেকে বেবি লিপসটা নিয়ে সারা মুখে মেখে একাকার। এখন এই রাত্রেবেলা এমনি আমি যাচ্ছি না যে ঠান্ডা বেশি জল ধরা হোক, ওকে গরম জল দিয়ে সুন্দর করে ওকে পরিষ্কার করে ডাইপার পরিয়েছি, এখন আবার সব সুন্দর করে পরিষ্কার করতে হচ্ছে। হ্যালো গাইস, আজ হলো সোমবার, সোমবার সকালবেলা, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আমার সর্দি লেগেছে। আর সকালে যে মেয়ের জন্য, বাবা এদিকে আসো, ডিমটা নাও। আজকে এসে তাড়াতাড়ি উঠে গেছে, 8:30 বাজে মা একটা ডাক দিল, টুক করে উঠে গেল। আসলে তাড়াতাড়ি ঘুমানো হচ্ছে তো, ওই জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছে। এখানে বসে সকালবেলা এই ব্রেকফাস্ট করাটা খুবই মিস করবো। বাসায় যেয়ে তো দেখা যায় যে ঢাকায় তো কী হয়, সবাই রুমের ভিতর থাকে, ডাইনিংয়ে যে একটু খাওয়া দাওয়া করে আবার রুমের মধ্যে সেই আটকা, আর এখানে চারিদিকে এরকম খোলা, ওই যে তাল গাছ কাঁঠাল গাছ সব দেখে দেখে খাওয়া দাওয়া কর, মানে খেতে। আর এখানে একটা সুন্দর পুকুরও আছে, ভালোই লাগে এই জায়গাটা, একদম খোলা জায়গায় বসে। আবার খুব বড় যে স্পেস এখানটা তা না, ছোট একটা জায়গার ভিতরে এরকম সুন্দর করে বসে সকালে মানে রোদে বসে আর কি খাওয়াটা খুব মিস করবো। ইফসির জন্য নিয়ে এসেছি স্ক্রাম্বেল এগ, আর আমি হলো আমারটাও নিয়ে এসেছি, দুজন এখন একসাথে খাবো। বাবা একটু খেয়ে দেখাও তো, এটা দুষ্টু করে না, দুষ্টু করে না, মেয়ে যে কি পরিমাণে দুষ্টামি করছে। একটু আগে একটা হাফ মানে বোতল ভিনেগার আমি হঠাৎ ওর খিচুড়িটা বসাতে গেছি, খুঁজে পাচ্ছি না, সে ভিনেগারটা পুরো বিছানার মধ্যে ঢেলে বিছানাটা শেষ, মানে একটু চোখের আড়াল হলে কত কিছু যে করে ফেলে। আমার মতো কিন্তু ইপসিরও ভীষণ আনন্দ হচ্ছে খুলনায় এসে, এবার না কেন যেন যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে পুরো ডিসেম্বর মাসটা থেকে যায়, শীতকালটা পার করে যায়। আসলে ডিসেম্বর আসলেই না, ফেসবুকে সবসময় দেখতে থাকি যে এই এদিকে ঘুরতে যাচ্ছে, কক্সবাজার যাচ্ছে, কেউ বিদেশে ঘুরতে যাচ্ছে, কিন্তু আমাদের তো আসলে একবার ঘোরা হয়ে গেছে, ডিসেম্বর মাস আসলেই ঘুরতে ইচ্ছে করে।
এবার এখানে এসে এরকম খোলা জায়গায় থেকে প্রকৃতির মাঝে থেকে খুবই ভালো লাগছিল, আর মনে হচ্ছিল না যে সেই আটকা জায়গায় যেয়ে থাকি, যাই, কিন্তু যেতে তো হবে। শুক্রবার যাওয়ার কথা ছিল, এক আর দুটা দিন পিছিয়েছি। সোমবার অনেক কষ্টে আমার হাজব্যান্ডকে কনভিন্স করেছি যে আমরা আর দুটা দিন পরে আসি, সোমবার আসব। সোমবার তো অবরোধ থাকার সম্ভাবনা নেই, কারণ ওই দিন তো বড়দিনের ছুটি থাকবে। তো সোমবার একদম সকাল সকাল রওনা দেওয়ার ইচ্ছে আছে। আর ইপসির জন্য আমি খাওয়াতে খাওয়াতে এতটা সময় চলে যায়, অনেক সময় ধরে তার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এইরকম বারান্দাতে রোদে মোবাইল দিয়ে বসিয়ে দিলাম যে তুমি একটু মোবাইল দেখো। আর এই ফাঁকে আমি ভাবলাম যে ও একদম মানে বিছানার মধ্যে ময়লা করে রেখেছে ফ্লোরে, আর একদম সাদা টাইলস তো দেখা যায় সব ময়লা, তো ভাবলাম যে একটুখানি পরিষ্কার করে দেই। মা তো সকালে সব খুঁচিয়ে রেখে যায়, একটা কাজ যদি আমাকে করতে দেয় আমার খুব খারাপ লাগে। মাকে একটু কোথায় আমার সাহায্য করা উচিত, কিন্তু করা হয় না, হয়ে ওঠা হয় না। রাত জাগতে হয় মেয়ের জন্য, আর সকালে ওঠা হয় না। মা সব করে খুঁচিয়ে রেখে যায়, আবার এসে দেখি যে বিকেলবেলা ঝাড়ু দিয়ে ফেলে। তো আমি ভাবলাম যে আমার রুমটা একটু পরিষ্কার করে ফেলি। এই দেখুন একটুর ভিতরে কালকে কিন্তু ঝাড়ু দিয়েছে, মানে কয়েক ঘন্টার মধ্যে অনেকটা ময়লা জমে যায়। এগুলো সব ইপসিই করেছে, বিস্কিট চকলেট গুঁড়া এগুলো। তো এগুলো সুন্দর করে একটু ভাবছি চিট পরিষ্কার করে ঝাড়টা দিয়ে রাখি। মেয়ে তখন ঠান্ডাই আছে, এই ফাঁকে এই কাজটুকু করে ফেলি। খুলনাতে দেখলাম ঢাকার মতোই ঠান্ডা, মানে খুব বেশি যে আহামরি ঠান্ডা তা না। রাতের বেলা একটু সন্ধ্যার পরে ঠান্ডা লাগে, শীত লাগে, আর দিনের বেলা হলো মানে রোদ উঠে, তো মানে তেমন একটা ঠান্ডা মনে হয় না। তো মোটামুটি আমি ঝাড়ু দিতে পরিষ্কার করতে করতে এর ভেতর আমার মেয়ে কী করেছে, মানে এই বিছানা সব পরিষ্কার করলাম, বিছানার উপর এক গাদা বিস্কিটের গুঁড়া চকলেট এগুলো ছিল, ছেড়ে নিচটা ঝাড়ু দিলাম। আর ও তো ছিল হলো এরকম নিচে ডোরের উপরে এরকম সর্ষের তেলের বোতলটা ছিল, সেটা নিয়ে আবার ঢেলে দিয়েছে। মানে কি বলবো, কিভাবে কিভাবে যেন বেবে উঠে যায়। আর এই নৌকাগুলোর এগুলোর ভিতরে হলো ভ্যাজলিন ভরা, এক কোটা ভ্যাজলিন ভরে এগুলোর ভিতরে পুরো একদম যে কি করে রাখলো, আমার মানে পাগল পাগল লাগছিল যে কোনটা রেখে কি করি না, কেউ কেউ বকা দেই। ইপসি তুমি কোথায়? ওখানে যাওয়া যাবে না বাবা, আজকে কত দুষ্টামি করছো তুমি, অনেক দুষ্টামি করছো, মা তো আজকে বিরক্ত হয়ে গেছি, কত কত দুষ্ট করলো আজকে। হ্যাঁ, বাসায় কেউ নাই, তুমি আমাকে পাগল করে দিল আজকে। তুমি কি জানো ভূত কোন গাছে থাকে? কোন গাছে? তাল গাছে। ওইটা তাল গাছ, ওই তাল গাছে ভূত থাকে রাতের বেলা। তুমি যাবে তাল গাছের নিচে? তাহলে ভূত ধরে নিয়ে যাবে তোমাকে? না, রাতে ছাদে আসা যাবে না, ভূত থাকবে। ওই যে তাল গাছ থেকে ভূত নেমে আসে, ভূতটা সব তাল গাছে থাকে, বুঝছো? তুমি যাবে তাল গাছে? সত্যি যাবে? এবার দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। মা ওর জন্য হলো একদম বাচ্চা দেশি মুরগি রান্না করে গেছে, আর এটাকে একদম অল্প মশলার ঝাল তো নাই, মরিচ একদমই কম দিয়ে রান্না করা। আর মেয়ে আবার চিকেন খেতে খুব পছন্দ করে, এই জন্য তার জন্য দুইটা লেগ পিস নিয়ে এসেছি, আমার জন্যও ভাত নিয়ে এসেছি। এবার মা মেয়ে একসাথে রোদে বসে দুপুরে খাবারটা কমপ্লিট করব, আর মাও চলে আসে। 4টা বাজে, অফিস শেষ হয়, তারপর চলে আসে। মেয়ে আমার দুষ্টামি করে উল্টা করে কথা বলা শিখে গেছে। বাবা জিজ্ঞেস করছে বাবার নাম, দাদুর নাম কি, তখন বলছে দাদুর নাম হলো গৌতম, আর দিদার নাম হলো তপন, দাদুর নাম হলো নমিতা, মানে সব উল্টা করে বলছে, যারটা তার উল্টা অপোজিট সাইডের মানুষের নামটা বলছে। তো রাতে হলো আমরা সবাই আবার একসাথে টিভি দেখতে দেখতে খাটের খাবার নিয়ে বসে পড়েছি। তো আমার বাবার বাড়িতে আসার পর এই দুটা দিনের অ্যাক্টিভিটিগুলো আজকের ব্লগে শেয়ার করলাম। নেক্সট ব্লগে আবারও কী কী আমরা কোথায় গেলাম, কী খেলাম, কোথায় ঘুরলাম, সেই ভিডিও নিয়ে চলে আসবো। আজ